নড়াইলের লোহাগড়ার দিঘলিয়ায় হিন্দু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার একটা বক্তব্য দেন। চলুন আজকের এই ভিডিও তার বক্তব্যের মাধ্যমেই শুরু করি। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আসেন বলেই সংখ্যালঘুরা আক্রান্ত হলে দ্রুত তদন্ত হয়, বিচার হয়। বাহ বাহ, কি সুন্দর একটা বক্তব্য! আচ্ছা, আপনারা এখনো এই বক্তব্যের জন্য হাতে তালি দেননি, কাজটা কিন্তু একদমই ঠিক হয়নি। গিভ হিম এ বিগ বিগ রাউন্ড অফ ক্লাপস। আচ্ছা মন্ত্রীবাবু, এত সুন্দর একটা বক্তব্য দিলেন, তো আমাদেরকে উচিত না এই বক্তব্যের প্রেক্ষিতে তার একটা ইন্টারভিউ নেওয়া? অবশ্যই। তো চলুন আমরা একবার একটু মন্ত্রীজির একটা ইন্টারভিউ নিয়ে আসি। মন্ত্রীবাবু নমস্কার, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কি বলবেন বলেন। মন্ত্রীবাবু, আপনি নড়াইলের ঘটনাকে কেন্দ্র করে যে একটা বক্তব্য দিলেন, কি বক্তব্য, কি বক্তব্য! অনেক ভালো লেগেছে আপনার বক্তব্যটা শুনে। তা মন্ত্রীবাবু, এই যে আবার নতুন একটা নিউজ বের হলো, নিউজটা কি আপনি পড়েছেন? কি নিউজ? ও সরি সরি, আসলে আপনি তো দেশের খাদ্যমন্ত্রী, আর দেশে তো খাদ্য সংকট চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এত ঝামেলার মধ্যে থেকে আসলে নিজেই তো খাবার খাওয়ার সময় পান না, কিভাবে আবার এই নিউজ টিউজ পড়বেন? আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি। এই যে দেখুন, গ্রেপ্তার অধিকাংশই যুক্ত আওয়ামী রাজনীতিতে। কি দেখুন তো ব্যাপারটা, সম্পাদক এখানে কি একটা কথা বলে ফেললো! আমার মনে হয় সম্পাদক লেখার সময় ভুল করেছে, তা না হলে প্রিন্টিং মিস্টেক হয়েছে, তা না হলে এমন একটা নিউজ তো সামনে আসার কথা না। মন্ত্রীবাবু একটু সম্পাদকের বিরুদ্ধে একটা ব্যবস্থা ট্যাবস্থা নেন তো, এই কি সব ভুলভ্রান্তি এইভাবে সরাচ্ছে মানুষের মাঝে। আচ্ছা যাই হোক, আমরা মেইন যে খবর, বিস্তারিত খবর সেখানে যাই। এক জায়গায় ভুল লিখছে, তার জন্য তো সব জায়গায় আর ভুল লিখবে না। আমরা বিস্তারিত সংবাদটা একটু পড়ি। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের শাহপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাহ বাহ, খুব সুন্দর নিউজ মন্ত্রীবাবু। দেখলেন, আপনি যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যই কিন্তু আমরা দেখলাম এখানে বাস্তব হয়েছে। কবে ঘটনাটা ঘটেছে এর মধ্যে কিন্তু আসামিটা গ্রেপ্তার হয়ে গিয়েছে। কিন্তু মন্ত্রীবাবু এখানে একটা তো কথা আছে। কি কথা? আচ্ছা মন্ত্রীবাবু, আসামি যেন ছিল কয়জন? ও আপনি তো আবার ব্যস্ত মানুষ, আপনার তো মনে থাকার কথা না। আমি বলে দিচ্ছি, আসামি ছিল 250 জন, আর তার মধ্য থেকে 9 জন গ্রেপ্তার হয়ে গিয়েছে। মন্ত্রীবাবু বিচার ব্যবস্থা কিন্তু খুব দ্রুত এগোচ্ছে, আমরা যদি এখন এই বিচার ব্যবস্থার প্রশংসা না করি তাহলে কিন্তু এটা একদম মানবতা বিরোধী একটা কাজ হবে। আচ্ছা মন্ত্রীবাবু, কতদিন যেন হলো এই ঘটনাটার? আচ্ছা আমি বলে দিচ্ছি, 15 জুলাই শুক্রবারের ঘটনা, আজকে হচ্ছে 27 জুলাই, তার মানে তো 12-13 দিন হয়ে গেছে। 12-13 দিনের মধ্যে মন্ত্রীবাবু 9 জন গ্রেপ্তার, চিন্তা করছেন বিচার ব্যবস্থা কত দ্রুত এগোচ্ছে। এই সবাই আবার একটু হাতে তালি দেন তো, এটা কিন্তু ঠিক না। আপনারা হাতে তালি দেন না কেন, বারবার হাতে তালি দিতে হবে। মন্ত্রীবাবু আপনি একটা জিনিস না চিন্তা করলাম, কি জানেন, এই যে ঘটনাটা ঘটলো সাহাপাড়ায়, সেখানে 2 দিনের মাথায় ঘটনার যে ভুক্তভোগী আকাশ সাহা, সে কিন্তু গ্রেপ্তার হয়ে গেল, নিজেকে হাইড করতে পারলো না। কিন্তু দেখেন, 250 জন মানুষের মধ্য থেকে 9 জন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তার মানে বাকিরা মনে হয় যে কামরূপ কামাখ্যা থেকে যাদুটাদু শিখে এসেছে, তাই তারা নিজেদেরকে অদৃশ্য করার শক্তি পেয়েছে, অদৃশ্য করে ফেলছে। না এটা না, মনে হয় ওই যে নতুন একটা যে টেলিস্কোপ পাঠানো হয়েছে না, সবাই মিলে মনে হয় সেই টেলিস্কোপে নতুন নতুন আবার কি ছবি ধরা পড়লো, সেই ছবিগুলো মনে হয় সংগ্রহ করতে গিয়েছে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে পাচ্ছে না। আর না হয় এনারা ওই যে কিছুদিন আগে বিজ্ঞানী মুফতি কাজী ইব্রাহিম ওই যে বলেছিলেন যে মাটির নিচেও নাকি আর একটা কি জগৎ আছে, সেখানে নাকি মানুষ টানুষ থাকে, তো সেইখানে মনে হয় তাদের সাথে একটু দেখা করতে গিয়েছে, সেই জন্যই মনে হয় এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদেরকে এখনো খুঁজেই পাচ্ছে না। যাই হোক, আমরা আর কিছুদিন অপেক্ষা করি নাকি, তাহলে মনে হয় তাদেরকে আমরা খুঁজে পাবো, তারা নিজেরাই আসবে, চিন্তার কোনো কারণ নেই, তারা নিজেরাই এসেই আসলে পুলিশের কাছে ধরা দেবে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা যাই হোক, আমরা একটু খবরের সামনের দিকে এগোই, দেখি সামনে কি লেখা আছে। আরো এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এদের মধ্যে 4 জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তাদের অনেকের পরিবারের একাধিক সদস্য স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের পদধারী নেতা। বাকি 5 জনের মধ্যে 1 জনের কোনো রাজনৈতিক পরিচয় না পাওয়া গেলেও অন্য 4 জন আওয়ামী লীগের কট্টর সমর্থক বলে জানা গেছে।
কি আসলে আমার না যে আমার চোখে সমস্যা তো একটু চশমা পরতে হয় তো চশমাটা কয়েকদিন ধরে খুব সমস্যা দিচ্ছে মানে এই দেখেন কি সব ভুল ভাল করছি আচ্ছা এগুলো আমরা বাদ দিই আমরা সামনের দিকে এগোই আরো এই মামলায় 9 নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে বাটিকাবাড়ি গ্রামের উজ্জ্বল শেখকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে যশোরের বাঘারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে উজ্জ্বলের বাবা দিঘলিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি তার স্ত্রী শামসুন্নাহার স্বর্ণা দিঘলিয়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এগুলো আসলে কি আমি তো বুঝলাম না না মন্ত্রীবাবু আপনারা আসলে অনেক সময় নষ্ট করলাম এই ধরনের এই আজগুবি খবর এই ধরনের মিথ্যা সংবাদ এগুলো আসলে আর বলার মতো না দেখছেন দেশটা আসলে দুর্নীতিতে একদম ভরে গেছে সবাই আসলে টাকা খেয়ে যাচ্ছে না তাই বলে বেড়াচ্ছে এরা নিশ্চয়ই বিএনপি জামায়াতের সাপোর্টার তা না হলে দেখুন এইরকম একটা খবর কেউ প্রকাশ করতে পারে আপনি কি বক্তব্যটা দিলেন আর এখানে তারা কি লিখলো এটা আসলে আমরা কিন্তু একদম প্রতিবাদ জানাই আমরা জোর কণ্ঠে বজ্র কণ্ঠে এর প্রতিবাদ জানাই এইসব ভুয়ো নিউজ যারা প্রকাশ করছে আমরা আসলে তাদের বিরুদ্ধে সোচ্চার ভাবে আন্দোলন করতে চাই মন্ত্রীবাবু আপনি আমাদের একটা ব্যবস্থা করে দেন তো কোথায় আমরা এই আন্দোলনটা করতে পারবো এই ধরনের নিউজ আসলে আমরা কোনোভাবেই মেনে নেব না কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না যাই হোক মন্ত্রীবাবু আসলে আপনাকে তো ডেকে এনেছিলাম এই যে একটু ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু যে এই যে খবর এই খবর তো আসলে আমি বুঝতে পারিনি যে এরকম একটা কিছু মিথ্যা খবর সবাই প্রকাশ করবে আমি আরো ভেবেছিলাম যে এই খবরটা আপনার সাথে শেয়ার করবো যাই হোক মন্ত্রীবাবু আপনার অনেক সময় নষ্ট করলাম আপনি এবার আসলে যেতে পারেন আপনি অনেক ব্যস্ত মানুষ আমরা একটা কাজ করি আমরা আরো কিছু খবর আছে তো সেইগুলো নিয়ে আমরা একটু মুমিন ভাইদের কাছে যাই আপনি মন্ত্রীবাবু আসলে আমি খুবই দুঃখিত যে আপনার এই মূল্যবান সময় নষ্ট করলাম তাহলে আমরা একটা কাজ করি আমরা মুমিন ভাইদের কাছে যাই আপনার কাছ থেকে আমরা আসলে আজকের মতো বিদায় নিই মুমিন ভাই এই যে ও মুমিন ভাই আরে একটু এদিকে তাকান না ওদিকে খালি তাকিয়ে আছেন কি না কি করছেন এদিকে একটু তাকান আরে কি হয়েছে দেখছো না আমরা এই যে হিন্দুদের বাড়িঘর ভাঙচুরের ব্যস্ত শুধু শুধু কেন ডিস্টার্ব করছে আরে মুমিন ভাই সরি আসলে রাগ হবেন না কিন্তু নতুন একটা নিউজ বের হয়েছে নিউজটা কি একবারও দেখছেন কি নিউজ এই যে দেখেন যে নড়াইলের শাহপাড়ায় যে আপনারা যে ঘরবাড়ি ভাঙাচোরা করলেন যে আকাশ সাহার যে ঘটনাকে কেন্দ্র করে আকাশ সাহা নাকি ফেসবুকে একটা কি পোস্ট করেছে নাকি কি কমেন্ট করেছে এগুলো তো আসলে জানা যায় না যে কেই লিখছে কোথায় লিখছে যাই হোক তো আকাশ সাহা যে লিখছিল যাই লিখছিল কি লিখছিল তো সেই আকাশ সাহার যে আইডি সেইটা নাকি একটা ফেক আইডি আর এই ফেক আইডিটা খুলে এই যে ইসলাম ধর্ম অবমাননাকারী যে একটা বক্তব্য দেওয়া হয়েছে একটা পোস্ট করা হয়েছে বা লেখা হয়েছে এগুলো নাকি জাহাঙ্গীর ইসলাম নামক একজন মুমিন ভাই নাকি এই ঘটনাটা ঘটিয়েছে দেখছেন মোর এত বড় সাহস ও এমন একটা কাজ কিভাবে করতে পারলো চলুন এখনই জাহাঙ্গীরের বাড়ি ঘেরাও দেবো আরে না কি বলেন এইসব এই জাহাঙ্গীরের বাড়ি কেন ঘেরাও দিতে যাবো আমরা জাহাঙ্গীর আমাদের নিজেদের দলের লোক জাহাঙ্গীর আমাদের ভাই দিনি ভাই তার বাড়িতে আমরা কেন ঘেরাও দেবো আর কথা হচ্ছে যে জাহাঙ্গীর যদি এই ধরনের কিছু বলেও থাকে সে নিজের বাবাকে যদি আমি নিজেকে গালি দিই তাতে আপনার বাবা কি কিন্তু আপনি আমার বাবাকে গালি দিতে পারবেন না ও আচ্ছা 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 কি একটা কথা বললেন আমি তো আসলে বিষয়টাকে এইভাবে চিন্তাই করিনি আপনার বাবাকে আপনি গালি দিবেন তাতে আমার বাবার কি আপনি দিতেই পারেন কিন্তু আমি যদি আপনার বাবাকে গালি দেই তাহলে সমস্যা হ্যাঁ অবশ্যই একটা কথা আপনার বাবাকে আমি কেন গালি দিতে যাব তার জন্য তো আপনি তার প্রতিবাদ করতেই পারেন ভাঙচুর করতেই পারেন হ্যাঁ কথা তো ঠিক কিন্তু মুমিন ভাই দেখুন যখন আপনারা শোনেন যে অন্য কোনো বাবার ছেলে আপনার বাবাকে গালি দিয়েছে তখন আপনাদের কি একটু সেই ঘটনাটি নিয়ে খুঁজে দেখা উচিত না যে আসলেই সে গালিটা দিয়েছে কিনা এই যে দেখুন ভাই এই সব কথা বলে আমার সময় নষ্ট করবেন না আপনি আমার বাবাকে গালি দিয়েছেন এই কথা শোনার পরে আর এক সেকেন্ড ওই ভেরিফাই টেরিফাই করার মতো কোনো সময় আমাদের কাছে নাই ডিরেক্ট অ্যাকশন ও কি করলো না সেটা পরে দেখা যাবে আগে ঘর বাড়ি ভেঙে চুরে ওই মন্দির টন্দির ভেঙে আগুন টাগুন জ্বালিয়ে সব কিছু লুটপাট করার পরে তারপরে দেখা যাবে যে ও আসলে করেছে কি করেনি প্রথমে এত কিছু দেখার টাইম নেই রে ভাই ও আচ্ছা তাই না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আর কি করার আপনারা দেশের সংখ্যাগুরু আপনারা যেভাবে বলবেন আমাদের তো সেভাবেই চলতে হবে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান ঠিক আছে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান দেখি আমরা আর কি করব আমাদের তো আসলে কিছু করার নেই এভাবেই আমাদের বাঁচতে হবে